450 বছর আগে হাতে লেখা কোরআন শরীফ পাওয়া গেছে তুরস্কের একটি মসজিদে। 30 খণ্ডের মধ্যে সেখানে পাওয়া গেছে কোরআনের 10 খণ্ড। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সবাহে প্রতিবেদনে বলা হয়, তুরস্কের কেনিয়া প্রদেশের কারাফিনার জেলার ঐতিহাসিক সুলতান সেলিম মসজিদে পাওয়া যায় এই কোরআন। উসমানিয়া সুলতান দ্বিতীয় সেলিমের সময় নির্মিত এই মসজিদটি। এ তথ্য জানিয়ে কারাফিনার জেলার মুফতি ইউনুস আয়তাদিন বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, হাতে লেখা কোরআনের এই পাণ্ডুলিপির খবর কেউ জানতেন না। দীর্ঘদিন ধরে সেগুলো মসজিদের সংরক্ষণাগারে পড়েছিল। কারাফিনারের মুফতি বলেন, সুলতান সেলিম খান শাহজাদা থাকার সময় কেনিয়ার ছিলেন। ওই সময় কারাফিনার জন্য তিনি সুন্দর ও সুচারুভাবে লিখিত 30 খণ্ডের কোরআন মাসাব উপহার দিয়েছিলেন, কিন্তু আমাদের কাছে এর 10 খণ্ড রয়েছে। কারাফিনার জেলার গভর্নর ওএস জে মোরাদ বলেন, দীর্ঘদিন আগের কোরআন পেয়ে আমরা সবাই উচ্ছ্বাসিত। মুফতি সাহেব ও আমাদের সহকর্মীদের উদ্যোগে মসজিদের সংরক্ষণাগারে থেকে আমরা মহামূল্যবান এই সম্পদ পেয়েছি। প্রসঙ্গত, সুলতান সুলেমানের শাসনামলে 1563 সালে কেনিয়া প্রদেশে সুলতান সেলিম মসজিদ নির্মাণ করা হয়। তখন সুলতান দ্বিতীয় সেলিম শাহজাদা হিসেবে সেখানে ছিলেন। বিস্ময়কর এই কোরআন শরীফ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।